নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান জন্ম থেকেই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে বেশ কিছু রাশির জাতক ও জাতিকারা এই সমস্ত রাশির জাতক ও জাতিকারা যে কাজে হাত দেয় সেই কাজেই পায় সাকসেস আর সাকসেস তার মানে এই নয় যে এদের জীবনে ব্যর্থতা নেই ব্যর্থতা রয়েছে কিন্তু এই কয়েকটি রাশির জাতক জাতিকা সব থেকে সৌভাগ্যশালী সাধারণত হয়ে থাকে কোন কোন রাশির তালিকা রয়েছে এই সৌভাগ্যশালী রাশির মধ্যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তা জানাতে চলেছি তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ যেমন জানতে পারবেন তেমনই আপনার সম্যক ধারণা পেতে সুবিধা হবে আর এই এইরকম রাশির সংখ্যা রয়েছে মাত্র ছয়টি সুখী শান্তিময় জীবন সবাই কাটাতে চায় কিন্তু সবার কপালে সুখ থাকে না কিন্তু কিছু কিছু মানুষ জন্ম থেকেই সৌভাগ্য নিয়ে জন্মায় এবং সুখ হয় এদের চিরসঙ্গী চিরসঙ্গী কথার অর্থ এই নয় যে আপনার জীবনে আপনি যতদিন বাঁচবেন ততদিনই সুখ থাকবে তবে হ্যাঁ আপনি যতদিন বাঁচবেন তার বেশিরভাগ সময় আপনি সুখে স্বাচ্ছন্দে কাটাবেন আপনি জীবনে যা চাইবেন তার বেশিরভাগটাই আপনার ইচ্ছা পূরণ হবে অর্থাৎ চাকরি চাইলে চাকরি পাবেন ব্যবসাতে উন্নতি করতে চাইলে ব্যবসাতে আপনার উন্নতি হবে যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন পুরোপুরি আর এই রকম রাশির সংখ্যা রয়েছে ছটি প্রথম সৌভাগ্যবান রাশি হল বৃষ রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র নির্দেশ করে জীবনে যাবতীয় ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং আরাম এরা যদিও কিছুটা অনস প্রকৃতির হয় তা সত্ত্বেও বিশ্বরাশির জাতক জাতিকারা যথেষ্ট ভাগ্যবান সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে এই বিশ্বরাশির জাতকের জাতিকারা কম পরিশ্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় এই বিশ্বরাশির জাতক ও জাতিকারা এই বিষরাশির জাতক জাতিকারা যে কাজে হাত দেয় সেই কাজেই সাধারণত সাকসেস পেয়ে থাকে আপনার ব্যক্তিগত রাশিচক্রে শুক্র গ্রহ ও বুধ গ্রহের অবস্থান যদি শুভ হয় তবে আপনার জীবনে তেমনভাবে কোনোদিনও দুঃখ কষ্ট আসবে না দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র অর্থাৎ চন্দ্রগ্রহ কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে আর কর্কট রাশির জাতক জাতিকারা যথেষ্ট সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশিচক্রে যদি চন্দ্রগ্রহের অবস্থান এবং বৃহস্পতি গ্রহের অবস্থান শুভ থাকে তবে আপনি যা যা চাইবেন তার বেশিরভাগটাই আপনার ইচ্ছা পূরণ হবে যদিও চন্দ্র রাশির জাতক জাতিকারা পরিশ্রমকে ভয় পায় না এরা প্রচণ্ড পরিশ্রমী হয় কিন্তু স্বপ্নের জগতে থাকতে এরা যথেষ্ট পরিমাণে ভালোবাসে পৈতৃক সম্পত্তির মাধ্যমে জীবনে এরা অনেক উঁচুতে পৌঁছে যায় এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণভাবে পিতা এবং মাতার আশীর্বাদ পেয়ে থাকে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল সিংহ রাশি এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা সাহসী হন নিজের প্রতিভা ও গুণে সমৃদ্ধ হয়ে ওঠেন রাশির জাতক ও জাতিকারা জীবনে রাশির জাতক জাতিকারা মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সুখ বৈভব পেয়ে থাকেন অর্থাৎ রাশির জাতক জাতিকারাও হচ্ছে সৌভাগ্য নিয়ে জন্মায় তবে রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যকে উপকার করার প্রবণতা দেখতে পাওয়া যায় চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও সাধারণত সৌভাগ্য নিয়ে জন্মায় যদিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা পরিশ্রম করতে হয় কিন্তু সামান্য পরিশ্রমে এরা সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারে শুধু তাই নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে অফুরন্ত সাহস দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশিচক্রে যদি সূর্য এবং মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে তবে সোনাই সোহাগা আপনি যা চাইবেন তাই পাবেন আপনার মনে সমস্ত রকম ইচ্ছা পূরণ হবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনুরাশি এই রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এই ধনুরাশির মধ্যে মচকাবে কিন্তু ভাঙবে না এই রকম প্রবণতা দেখতে পাওয়া যায় শেষ পর্যন্ত কী হয় সেটা তারা দেখেই ছাড়ে এই ধনুরাশির জাতক ও জাতিকারা সাধারণত দেবতার কৃপা বা দেবীর আশীর্বাদ ধন্য হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এই ধনুরাশির জাতক ও জাতিকেরা জীবনে খুব সহজেই সফলতা পেয়ে যায় কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে এই ধনুরাশির জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতি আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি মজবুত থাকে এবং চন্দ্রগ্রহ যদি আপনার ব্যক্তিগত রাশিচক্রে মজবুত থাকে তবে আপনার বেশিরভাগ ইচ্ছা খুব সহজেই পূরণ হয়ে যাবে শেষ যে রাশির নাম জানাব তা হল মিন রাশি মিন রাশিরও অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক সময় দৈত্য চরিত্র লক্ষ্য করা যায় দু রকম কথাবার্তা শুনতে পাওয়া যায় এই মিন রাশির জাতক ও জাতিকাদের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও এরা সৌভাগ্য নিয়ে জন্মায় এবং বয়স যত বাড়তে থাকে এদের জীবনে ধাপে ধাপে উন্নতি হতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মিন রাশির জাতক ও জাতিকাদের বিবাহের পরবর্তী সময়ে ভাগ্য চমকে যায় আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে তবে সাকসেস আপনার হাতের মুঠোয় আসতে বেশি দেরি হবে না ধন্যবাদ